হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝে গেছো যে আজকের এই ম্যাচের ভিতরে গাইস আমাদের সাথে পুরো যাবে টিভি রিমোনের ফুল স্কোয়াড। আর তখন কিন্তু গাইস তারা লাইভ স্ট্রিম করতেছিল। তো গাইস, টিভি রিমোন যারা চিনো তারা তো চিনোই ভাই, আর যারা চিনো না তাদেরকে বলে দেবে টিভি রিমোন কিন্তু গাইস ফেসবুকে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার আছে, আর ইউটিউবেও কিন্তু গাইস 9 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। কিন্তু তার কিন্তু ভাই ভিবেজ নাই, আর ভিবেজ না থাকার কারণে কিন্তু গাইস বুঝাই যায় না যে ফেক নাকি রিয়েল। যার জন্য গাইস প্রথমে আমরা কেউই সিরিয়াস নেই নাই, পরে যখন আমরা ভাই ম্যাচ তাদের লাইভ স্ট্রিম চেক করি তারপরে দেখি যে না ভাই সত্যি তারা আমাদের ম্যাচে পড়ে গেছিল। তো এখানে গাইস তোমাদেরকে একটা ছোট ক্লিপ দেখাই, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভাই টিভি রিমোন আমার মাইন্ড খেয়া গাইস এখানে লাইভ স্ট্রিমে কি একটা রিয়াকশন দিছিল। মরে গেছে এ ভাই, লাস্ট দুটো পিলার আমাকে দিয়ে দাও ভাই, কিল নে ভাই, 2 কিল ভাই, আমি গরিব ভাই, আমাকে 2 কিল দে তো আমাকে প্লাস মিল জায়গা ভাই। আপনি গরিব ভাই, এটা ওনি মে কোন জায়গায় লুকে আছে, এটা মারেন আর কিল লাগবে না ভাই, থাক হইছে ভাই, মারো মারো ভাই। তো গাইস দেখলাই তো গাইস লাস্টের দিকে আমি একটা চিপা মার দিয়েছিলাম। মূলত গাইস কি হয়েছিল ভাই, এই ম্যাচটা যখন শুরু হয়েছে তখন আমাদের একজন টিমমেটের ঢুকায় নাই, শুধু আমরা 3 জনই খেলতেছিলাম। আর লাস্টের দিকে গাইস আমার বাকি যে 2টা টিমমেট ছিল ওরাও মরে গেছিল, যার কারণে ভাই এত হার্ড লোভের ভিতরে গাইস আমি যে কি করব নিজেও বুঝতেছিলাম না। তো গাইস তোমরা পুরোটা ম্যাচ দেখো, আশা করি ভাই সেই লেভেলের মজা পাইবা। প্রচুর পরিমাণে গাইস একটা হার্ড লোভি প্লাস গাইস একটা স্ট্রিমারের স্কোয়াড, তো ভাই বুঝতে পারতেছো গাইস এই ম্যাচটা কিন্তু প্রচুর একটা হার্ড লোভি ছিল। ঠিক আছে, তো যাই হোক গাইস আমরা মার্সেলের টেক্স থেকে লুট টুট করে পুচুরকে আসার পরে দেখি এখানে পুরো একটা স্কোয়াড। তো এই জায়গায় গাইস একটা এনিমি দেখে ভাই ফায়ার দিলাম, কিন্তু গাইস কিলটা আর পাইলাম না, তারপরে কি আর করার ভাই, কিলটা কনফার্ম করে দিলাম। আর এই জায়গায় গাইস এনিমির পুরো স্কোয়াড ছিল, যেখান থেকে গাইস 2টা প্লেয়ার আমাদের হাইপার এক্স মাইরা দিছিল, আর বাকি একটা প্লেয়ার এনে গাইস সবাই দৌড়াদৌড়ি করতেছিল, আর আমিও যাইলাম ভাই কোন জায়গায় যেন ফাইট চলতেছে। পরে দেখি গাইস সামনে ফাইট চলতেছে, কিন্তু ভাই এনিমিটার আর দেখতেছি না। পরে ওই সাইড দিয়ে যায় দেখি গাইস এনিমিটা ওইখান দিয়ে হাইপার এক্সের হেলমেট উড়ে একবার অবস্থা খারাপ করে দিছে, আর আমি তো ভাই বিজন দিয়ে এক যাতা দিছি গাইস। আর এই জায়গায় গাইস এনিমির পুরো স্কোয়াডই মরা যায়। তো যাই হোক গাইস আমরা 3 জন মিলে কিন্তু গাইস এখানে এক স্কোয়াড মাইরা দিলাম, আর এখনো দেখতে পাচ্ছ গাইস আর 36টা এনিমি আছে, আর এই 36টা এনিমি ভাই একবারে লাস্ট জোন পর্যন্ত থাকে। আর দেখতে তো পাচ্ছ গাইস এই গ্র্যান্ড মাস্টার লবিতে ভাই আমরা মাত্র 3 জন নিয়ে খেলতেছি, তো ভাই বুঝতে পারতেছো আমগো অবস্থা কি পরিমাণ খারাপ হইতে যেতেছে লাস্টের দিকে। তো যাই হোক গাইস আমার ভয়েসটা ভাই একটু অন্যরকম লাগতে পারে, কারণ ভাই ঠান্ডা লাগে একবার অবস্থা খারাপ, আর গত 2 দিন কিন্তু গাইস ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের এদিকে ভাই প্রচুর ঝড় তুফান গাইস এগুলা গেছে, যার কারণে ভাই সারাদিন কোনো কারেন্ট টারেন্ট ছিল না, আর কারেন্ট ছাড়া ভাই আমি মোবাইল চার্জও দিতে পারিনি আর ভিডিও বানাইতে পারি নাই। এখন জানি না গাইস 2 দিন ভিডিও না দেওয়াতে চ্যানেলের অবস্থা কি হয়েছে। তো ভাই যারা যারা এই ভিডিওটা দেখতেছো সবাই একটু করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভুললো না, ঠিক আছে ভাই? আর যারা যারা পারবা গাইস সবাই একটু করে শেয়ারও করে দিও। তো গাইস বুঝি নকের ওই জায়গায় ভাই আমরা পুরো স্কোয়াডের মাইনে দিয়ে ওখান থেকে লুট টুট করে, তারপর আমি এই ভাঙ্গা গাড়িটা নিয়ে গাইস পিকের দিকে আইতাছিলাম, আর তখনই ভাই পিকের ওই ভিতরের দিকে গেছি ভাই আমার গাড়িটা ফাটায় দেয় ভাই, আমার গাড়ি ড্যামেজ দেয় না কিন্তু গাইস আমার গাড়িটা ফাটায় দেয়। তো আমি এনিমিটারে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ভাই এনিমিটারে দেখার আগে ভাই এটা দেখো আমার কি বাইটা দেয়, আমি জাস্ট পিক দিতেছিলাম এখান দিয়ে ওই আইলি মারমু, যেই ভাই বইসে আমার একটা ড্র্যাগ দিতে নিছিলাম, কিন্তু ততক্ষণই ওই আমার হেলমেট হেলমেট উড়ে আরেকটা দেখি ভাই কই থেকে গাড়ি দিয়ে উড়াই দিছে, মানে বাঁচার কোনো সুযোগই নাই গাইস। আসার পরে দেখি ভাই এই ট্রিপলারের ড্রেস পরে রয়েছে, পরে দেখি গাইস এটা অন্য এনিমি, শুধু মনে করছিলাম ভাই ট্রিপলার বাইনি আমার পড়ে গেছে। তো যাই হোক গাইস এখানে আমাদের বাকি যে 2 জন টিমমেট বাইচা ছিল তাদেরকে বলি আমি ভাই কোনো মতে এখান থেকে বাইকে যেতে, কারণ এখানে পুরো স্কোয়াড আছে। আর এমনিও ভাই আমরা মাত্র 3 জন আসছি, তার ভিতর থেকে তো গাইস আমি শহীদ হয়ে গেলাম, এখন আর মাত্র 2 জন আছে, এই 2 জন যদি পুরো স্কোয়াড মিললা ধরে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। তারপর ওখানে পিকের থেকে গাইস হাইপার এক্স আমার রিভাইভ করে দেয়, আর আমি রিভাইভ হয়ে আবারও আমার লুট বক্সে নামতেছিলাম, কারণ ভাই আমার M60 আর M10 গাইস লাল লাল M10 ভাই কত কষ্ট করে গাইস আমি M10 না 3 জিপ করছিলাম, যার কারণে এখানে নিটাইছি। আর লুট করতে করতে দেখি গাইস আমাদের হাইপার এক্স মাইরা দিছে, আর এখন পর্যন্ত ভাই আরো 40টার মতো এনিমি অ্যালাইভ আছে, ঠিক আছে? আর এখন যদি মরি গাইস একবারে শেষ। তো ওইখান থেকে আমি আরেকটা টিমে যেটা ছিল ওরে বলি ভাই তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসো, কিন্তু গাইস ও আসতে পারে না, ওরে ওই জায়গায় মাইরা দেয়। ভাগ্য ভালো ছিল গাইস এই জায়গায় পারফেক্ট আমি ভাই একটা দোকান ছিল, আর ভাই এই দোকানের থেকে গাইস আমার কাছে 900 টোকেনের মতো আসছিল, আর আমি ভাই তাদের 2 জনকে রিভাইভ করে দিই। তো গাইস দেখতে পারতেছো গাইস 3 জন কিন্তু দিয়ে দিছে, আর এখন পর্যন্ত কিন্তু ভাই 40টার মতো এনিমি, ভাই এনিমি কমতেছি না। তো তোমরা কিন্তু ভাই মোটামুটি ধারণা করতে পারতেছো গাইস এই ম্যাচের ভিতরে কয়টা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড পড়ছে, ভাই 4-5টা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড পড়ছে। বুঝে দেখো গাইস সামনে কিন্তু টিভি রিমোট দৌড়াইতেছে, আমি ওইখানে ওরে মারি নাই, কারণ গাইস এই জায়গায় আমি একা ছিলাম। কোনো মতে চিন্তা করতেছিলাম যে গাইস এই জায়গা থেকে ভাইকে যদি আমি মিলের উপরে রয়ে জায়গাটা চলে যেতে পারি, জোনটা কভার করতে পারি, তাহলে গাইস এই ম্যাচটা বাইরে হইব, আর নাইলে ভাই কোনো মতেই ভাই এই ম্যাচ বাইর করা সম্ভব না। তো যার জন্য গাইস আমি এই সাইড দিয়ে একা একা ভাই একবারে জোনে যাওয়ার চেষ্টা করি, আর আমার যে 2টা টিমমেট ছিল ভাই তাদেরকে আমি বলে দিই যে ভাই তাড়াতাড়ি আমার সাথে চলে আসো। আর এই জায়গায় গাইস আমি একবারে জোনের সাইড দিয়ে উপরে যাইতাছিলাম, কারণ ভাই জোনের সাইডে এনিমি থাকার সম্ভাবনা এখন নাই। আর দেখতেই পারতেছো গাইস এখানে কিন্তু আরো একজনে বাইরে দিছে, তো ভাই কিছুই করার নাই, এই ম্যাচটা আমার একাই বাইর করতে হবে, কারণ আরো একজন টিমমেট যেটা আছে আমার সাথে এর কাছে কোনো লুটুট নাই, মানে দুধবাত আর কি, কোনো মতে মনে করো আমার সাথে বাইচা থাকতে পারলেই হয়। তো যাই হোক গাইস এখনো আরো 35-34টা এনিমি অ্যালাইভ আছে, যে দেখতে পাচ্ছ টিভি রিমোট কিন্তু কিল টিল করতেছে। তো এই জায়গায় গাইস আমার টার্গেট ছিল আমি কোনো মতে মিলের উপরে জায়গাটায় বসতে পারলেই চলে, তাইলে ভাই এই ম্যাচটা আমি বাইর করে ফেলতে পারবো। বহুত ভয় ভয়ে গাইস ওই জায়গা থেকে আমি এই পাহাড়ের এই জায়গায় এসে বসে পড়ি, আর আমি বুঝতে পারি যে এই জায়গায় কোনো এনিমি টেনিমি নাই। পরে দেখি গাইস নিচের দিকে একটা এনিমি, শুরুতে মনে করেছিলাম অন্য কিছু, পরে দেখি এনিমি, পরে গাইস এটা ডাউন করে দিলাম, কিন্তু ভাই এটা ওয়াল মাইরা ডিমিত্রি সেটা ডাউন হয়ে গেছে, ওয়ালটা যদিও ফাটাইছি কিন্তু গাইস এই জায়গায় আমি আমার কিলটা পাইলাম না, এনিমিটা উইটা গাইস অন্যদিক দিয়ে দৌড় মেরা গেছে, তারপরে বসে আসছিলাম এটা যদি কোনো মতে মারতে পারি তাহলে আমার একটা কিল পামু। পরে দেখি যে গাইস এনিমিটা
একটা জোরে ঢুকার চেষ্টা করতেছি, কিছু গ্যামেজ দিলাম, মারতে পারলাম না। পরে দেখি ওই সাইডে আরো একটা, ওইটারে দিলাম ভৈরা। তারপর গাইজ এনিমিটার লাগে আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু তারপরে ওইটারে দেখলাম না ভাই, এটা দেখো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ভাই, আমার আলটিমেটলি বাইরে এই দিক থেকে গেল গা। তো যাই হোক গাইজ, এমন একটা জায়গায় পজিশন নিয়ে বইছি, এই জায়গায় কিন্তু ভাই জোন আছে, সবই আছে, যার জন্য গাইজ এই জায়গায় আমি চুপচাপ বসে থাকি। আর এখনো দেখো গাইজ আরো 25-26টার মতো এনিমি বাইচা রয়েছে, শুধুমাত্র এই মিলের এই জায়গাটা দোকান পড়ার কারণে গাইজ সব এনিমিরে রিভাইভ দিয়ে দিতেছে। তো এই জায়গায় আমি বসেছিলাম, আর তখনই সাউন্ড পেলাম গাইজ পিছনে গেছে নামছে। তো এইটারে দেখার লগে লাগে গাইজ এমটি দিয়ে লাল লাল মাইরা মাইরা দিলাম। আর এনিমিটারে মারতে মারতে দেখি গাইজ আমার টিমমেট আমার সাথে যে বাইচা ছিল সে আমার সাথে নাই, সে গেছে গাইজ ওই দিকে আরেকজনের রিভাইভ দিতে। ভাই ও ওইখানে গেছে গা, ওইখানে ভাই পুরো স্কোয়াড বাইচা রয়েছে গাইজ, ওদের মাথার ভিতরে এটুক জিনিস কাজও করে না ভাই। ওইখানে যে স্কোয়াড থাকবো একটার পর একটা এনিমি থাকবো, ওই জায়গায় গাইজ রিভাইভ দিতে গেছে গা। তো যাই হোক, রিভাইভ তো কোনো মতে দিয়া দেয়, কিন্তু ভাই এই রিভাইভ দেওয়াতে কোনো লাভ হয় না, ও নিজে ওই জায়গা থেকে আইতে পারে না, আর এই জায়গায় যারা বাঁচাইছে ও বাইচা থাকতে পারে না। এমনি তো ভাই এত হার্ড লবির ভিতরে গাইজ তিনজন ঢুকাইছে, তার ভিতরে ভাই কোনো মতে গাইজ আমি একা একা পুশ করতেছি, আর টিমমেটরা গাইজ এই জায়গায় বোকামি করে। দেখো ওই জায়গায় রিভাইভ দিতে গেছে, দেখো তিনটারে একসাথে নামাইছে ওই জায়গায়। আর আমার সামনেও ভাই কই থেকে জানি একটা এনিমি গাড়ি নিয়ে আয় পড়ছে ভাই, আমি সাউন্ড পাইতেছি আমার আশেপাশে গাড়ি নিয়ে আইছে। তো যার কারণে ভাই আমি ওই এনিমিটারে মারতে যাই, পরে দেখি এটা সামনেই আসছে, পরে এটারে যাতা মাতা মাইরা মাইরা দিলাম। আর এই জায়গায় গাইজ ওরাও ডাউন করে দিছে, ও মাত্র আকাশ থেকে নামছিল। তো হাইপার এক্সে আমি রিভাইভ দিলাম, রিভাইভ দিতে দিতে গাইজ নিচে দিয়ে আরো একটা এনিমি চলে আসে। আর ওই জায়গায় দেখো গাইজ আমাদের যে পাকটা টিমমেট ছিল হিল দিতে গেছে, ওই মানে এনিমির ঝোপের ভিতরে গাইজ, এনিমির ঝোপের ভিতরে গাইজ হিল দিতে গেছে, আর একটু পরে মাইরা দিব। তো এই জায়গায় আমার কাছে একটা ট্রিটমেন্ট কার আসলে, আমি ট্রিটমেন্ট কইরা ভাই কোনো মতে নিজের টিমমেটটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম, যে ভাই ও যেহেতু মরছে গাইজ ওরে দেখি বাঁচিয়ে রাখতে পারি কিনা, কারণ ভাই দুজন বাইজা থাকলে অন্তত ম্যাচটা বাইর করা যাবে। এই জায়গায় গাইজ আমি কাউরি কিছু বলি নাই, কারণ ভাই আমাদের একজন প্রো টিমমেট আছে, যে কিনা মরার আগে বলা শুরু হয়ে যায় ভাই কোনো মতে দেখো আমার নামাইতে পারো কিনা, কোনো মতে একটু চেষ্টা করো আমার নামানোর। আর যে গাইজ ওই জায়গায় নামাইতে গেছে ভাই কতটা বলো দিলে ভাই, তোমরা চিন্তা করো গাইজ ওই এনিমির ঝোপের মাঝখানে নামাইতে গেছে। তো যাই হোক গাইজ এখানে রিভাইভ তো দিয়া দিছে, কিন্তু ভাই রিভাইভ দিয়ে কি লাভ হয়েছে, কারো কাছে কোনো লুট টুট নাই। পরে দেখো গাইজ সামনে দিকে একটা এনিমি কই থেকে জানি গাড়ি নিয়ে আইছিল, এটারে ভাই এমটেন দিয়ে দিছি এক জাতা, কতগুলো জাতা মারার পরে এটা মরে না, পরে ভাই ওরিয়ন টোরিয়ন ওই এটারে মারছি। তারপর ভাবলাম যে গাইজ এখান থেকে তাড়াতাড়ি উপরে জায়গা, কারণ ভাই এই জায়গা থাকলে বিপদ ভাই, উপরের থেকে যদি মারা শুরু করে তাহলে আর বাঁচার কোনো উপায় নাই। তো তাড়াতাড়ি করে উপরে যাইতে হবে, এই জন্য ভাই আমি আবার তাড়াতাড়ি করে উপরে চলে আসি। আর এখনো দেখো গাইজ আরো 20টার মতো এনিমি এলাই, আর উপরে দেখো গাইজ একটা প্লেয়ার আমাদের সাথেই আসছিল। ওই এনিমিটারে দেখে গাইজ আমি মনে করছিলাম যে এটারে মাইরা দিব, এটা মনে হয় মাত্র ল্যান্ড করছে, কিন্তু ভাই এটার কাছে আসছিল ড্রাগন। আর এনিমিটা গাইজ লাভ দিয়ে ভাই আমাদের হাইপার এক্সে ডাউন করে দেয়, আর আমি ওইটার ভাই ড্যামেজ দিতেছিলাম, কিন্তু গাইজ কি অল্প অল্প ড্যামেজ দিতেছিল। এনিমিটা গাইজ মোটামুটি ভালো প্লেয়ারই আসছিল ভাই, এটার কোনো মতে গুলি টুলি লাগাইতে পারতাছিলাম না ভাই, এনিমি আমার মারতে পারতাছে না, আমিও মারতে পারতাছি না। পরে গাইজ কোনো মতে ঠেস রেমেসরে নিচে পইরা ভাই কোনো মতে জাতা মাতা বাইরে এটারে ডাউন করছি, কিন্তু ভাই এটা তো আরো চালাক ভাই। দেখো গাইজ এই জায়গায় আমি ডাউন হওয়ার পরে ওরে কোত্তানি গুলি করি, তারপরে এটা মরে না ভাই, ততক্ষণে উইটা আবারও একটা ওয়াল মেরা দেয়, আর এই জায়গায় লাফায় দিয়ে আবারও ডাউন করি। আর এই ডাউন করার ভিতরে ভাই ওর প্যাকের ভিতরে ঢুকি গাইজ, উঁচা নিচা জায়গার ভিতরে না গুলি লাগতেছে না কিছু হইতেছে ভাই, এটা আবার উইটা গেছে ভাই, কয়বার যে উঠলো। তারপরে দেখলাম যে গাইজ এটা ডিমিত্রি নাই, আর ততক্ষণে গাইজ ওইখান দিয়ে আমাদের হাইপার এক্স ক্লিয়ার হয়ে গেছে গা। মানে এই জায়গায় গাইজ কোনো মতে টিমমেটারে বাঁচা রাখতে পারলাম না, কি করবো আর ভাই বলো, আমি এনিমিটারে মাইরা ভাই ক্লিয়ারও দেওয়ার চেষ্টা করলাম, দেখলাই তো প্রথমবার ডাউন করার পরে কতগুলো গুলি করলাম এমটেন দিয়ে, তারপরেও ক্লিয়ার হলো না। যাই হোক জানি না এনিমি কি খাইছিল, তো বহুত কষ্ট ভাই এটারে মারছি। আর এখনো দেখো গাইজ আরো 10টার মতো এনিমি বাইচা রয়েছে, আর আমি একা বাইচা রয়েছি, আর সবগুলো এনিমি কিন্তু ভাই মিলের ভিতরে বাইচা রয়েছে, আমার টিমমেট কিন্তু ভাই কেউই নাই এই জায়গায়, শুধু আমি একা কি করবো নিজেও বুঝতেছিলাম না। পরে দেখি ওইখানে একটা এনিমি ভাই এটারে দিলাম গাইজ, কি সুন্দর একটা লাল মাইরা ভাই, একা একা দাঁড়ায় আসলো এখানে, কারা জানি মারার লেগে পিক লয়ে বই আসলো। তো এটারে গাইজ ওইখান থেকে আমি মাইরা দিলাম, আর আমার মোটামুটি 60টার মতো কিলো হয়ে গেছে, আর এখনো ভাই টিবিরিমনের পুরো স্কোয়াড বাইচা রয়েছে। তো এই জায়গায় গাইজ আমি গাছের পিছনে চুপচাপ বই আসি, আর তখনই দেখি গাইজ পিছনের থেকে কে জানি আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই M40 দিয়ে, তাড়াতাড়ি করে ভাই ওরিওনে কোনো মতে একটা ওয়াল মারি গাইজ, মেডি মারতাছিলাম, আর মেডির মাঝখানে ভাই এনিমিটা রাস দিয়ে দেয়। আমার কাছে গাইজ এখানে স্কিল ব্লকার আসছিল ভাই, স্কিল ব্লকারটা দিয়া ভাই আমি ওর স্কিলটা ব্লক করে দিই। আর তখন দেখি গাইজ এনিমি ড্রাগন নিয়ে ভাই এই সাইড দিয়ে পড়ছে, কোন দিক দিয়ে ভাই কি জাতা মারলো নিজেও বুঝি না, কিন্তু ভাই বহুত কষ্টে ভাই এটা আমি মারছি। আমার সোডিয়ার কারণে ভাই আমি বাইচা গেছি, আমার বেস্ট ম্যাচ কিন্তু উড়াই দিছিল গাইজ, এটার স্কিলটা ব্লক করার কারণে ভাই এখানে কোনো মতে বাইচা গেছি। এনিমিটা কোন জায়গা থেকে আইলো কি করে আইলো ভাই নিজেও জানি না, তারপরে ভাই বহুত কষ্টে গাইজ এটা বাইরে দিছি, আর এনিমিটার কাছ থেকে একটা লেভেল 4 বেস্ট পেয়ে গেছি। তারপর ভাই তাড়াতাড়ি করে বেস্টটা ঠিক করে নিলাম, এখন ভাই আবার নিচে যাইতে হইব, আমি যদি আর একটু উপরে থাকি তাহলেই শেষ। আর এখন গাইজ জোনও দিয়ে দিতেছে নিচে, যেমনি হোক যাইতে হইব। তো যাই হোক ভাই বহুত কষ্টে নিচে যাইতেছিলাম, রিক্স নিয়ে নিয়ে ভয়ে ভয়ে কোন দিক দিয়ে জানি মাইর খাই দিয়ে চিন্তা করতেছিলাম খালি, আর সামনে ভাই উড়া দুরা ফাইট চলতেছিল। তারপর কিছুক্ষণ এই জায়গায় বসে থাকার পরে দেখি গাইজ টিবিরিমনের পুরো স্কোয়াড বাইচা রয়েছে, আর গাইজ কোন স্কোয়াডে জানি একটা প্লেয়ার বাইচা রয়েছে, আর তখনই আমার সামনে ভাই টিবিরিমন পড়ে যায়। দেখো গাইজ আমি গাড়ির পিছনে আইসা বসি, আর তখনই দেখো গাইজ সামনে দিয়ে টিবিরিমন ভাই নাচতে নাচতে কোন দিক দিয়ে জানি আইতাছিল, আর আমি দেখি ভাই দিক দিয়ে মাইরা দিচ্ছে, আর ভাই আমার একটা গুলিও লাগাইতে পারে না, আমি তাড়াতাড়ি করে ক্লিয়ার দিয়ে দিই। আর তখন দেখি গাইজ এই সাইড দিয়ে একটা প্লেয়ার আইতাছে, আমি মনে করছি এটা ভাই টিবিরিমনের স্কোয়াড ম্যাচ, যার কারণে উড়া দুরা ভাগদাছিলাম এখান থেকে ওয়াল টল মাইরা। কিন্তু কি আর করার গাইজ, রাস মাস মাইরা ভাই ড্রাগন নিয়ে একটা দিছে এমন জাতা ভাই, ড্রাগনের সামনে এমটন কিছুই না। তো আমি মরার পর দেখি গাইজ ওইটা আলাদা প্লেয়ার ভাই, ওইটারে কেন আগে মারলো না গাইজ, আমারই আগে মারছে ভাই। যাই হোক গাইজ এখানে ওদের স্কোয়াডে ভুইয়া পাওয়া যায় ভাই, দেখলাই তো ভাই আমি কত চেষ্টা করলাম গাইজ ভুইয়া করার, কিন্তু তারপরও হইলো না। আর যাই হোক ভাই বহুত কষ্টে কিন্তু গাইজ এই ম্যাচটা প্লাস করছি, কারণ ভাই প্রচুর পরিমাণে একটা হার্ড লবি কিন্তু পড়ে গেছিল। তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।